নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বইমেলা, খাদ্য মেলা বা যে কোনো মেলাই বলেন, বা ছোট দোকান বা ঠেলায় করে আজকাল নানা ধরনের পিঠা বিক্রি করতে দেখা যায়। কিন্তু তার মধ্যে একটা পিঠা খুবই কমন, সেটা শীতকাল ছাড়া অন্য যে কোনো সময়তেই বিক্রি করতে দেখা যায়, যার নাম মালপোয়া। আর এই পিঠাটা বানানো হয় চালের গুঁড়ার পরিবর্তে ময়দা দিয়ে। এটাকে অনেকে আবার পোয়া পিঠাও বলে। এই পিঠাটা দু রকমের হয়ে থাকে, একটা চিনি শিরাতে ভেজানো থাকে আর অন্যটা শুকনো। আজকে আমি আপনাদের শুকনো মালপোয়া পিঠে বানিয়েই দেখাবো। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই তবে মালপোয়া। আসুন প্রথমেই দেখে নেওয়া যাক মালপোয়া বানাতে আমি কী কী উপকরণ নিয়ে নিয়েছি। এখানে এই মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, সুজিটাকে আমি 1 ঘন্টা আগেই জলে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1/2 কাপ চিনি, 1/2 কাপ জল আর 1/2 কাপ দুধ, 1/4 চামচ লবণ আর 1/2 চামচ মৌরি, আর ভাজার জন্যে 1 কাপ তেল। প্রথমে আমি ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। এর জন্যে একটা বোলের মধ্যে আমি একে একে সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে দেখুন এভাবে অল্প অল্প করে দেব, আর মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমে দুধগুলোকে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এবারে জলগুলোকে দেব, দিয়ে একটু একটু করে মিক্সড করে একটা ব্যাটার তৈরি করে নেব। হয়ে গেল আমার ব্যাটারটা তৈরি করা। দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, এবং 1 ঘন্টা বাদে ফিরে এসে আমি এগুলোকে ফ্রাই এদিকে আমি একটা উনুনে একটা কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়ে, গরম হয়ে গেছে। এবার এরকম সাইজের একটা হাতা নিয়ে আমি তার একটু একটু করে ব্যাটার নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। হয়ে গেল আমার এটা ফ্রাই করা। এবারে আমি এটাকে একটা প্লেটে তুলে নিয়ে একইভাবে আরেকটু ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিব ফ্রাই করার জন্য। প্রত্যেকটা আমি এভাবেই তৈরি করে নেব। এটাও আমার হয়ে গেল ফ্রাই করা, এটাকে আমি তুলে নিচ্ছি। আবারও আমি একইভাবে একটু ব্যাটার দিয়ে দিয়ে দিচ্ছি, এটাও ফ্রাই হয়ে যাক, তারপরে আমি এটাকেও একইভাবে তুলে নেব। এটাকে আমি তুলে নিচ্ছি, এই সবগুলোকে একইভাবে আমি ভেজে নেব। হয়ে গেল আমার আজকের মালপোয়ার রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার করবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি নিয়ে আসব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।